আজকে আমি মাছ চাষের বেশ কিছু সমস্যা এবং সমাধান নিয়ে আসছি, বিশেষ করে কই মাছের। তো এই যে এই মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটার ওজন হচ্ছে 600 গ্রাম। তো এই একটি 600 গ্রাম মাছ, এটার দেখেন কি রোগ সেটি আপনাদেরকে একটু দেখাবো। এই মাছটা দেখেন বাঁকা হয়ে গেছে। তো এই বাঁকা হওয়ার পিছনে কারণ হচ্ছে, এটা কখনো যদি আপনি অ্যান্টিবায়োটিকের ডোজ করেন তাহলে এটার অ্যান্টিবায়োটিকের ডোজটা অতিরিক্ত মাত্রায় হয়ে গেছে, অথবা রক মেডিসিনটা সে খেয়ে ফেলছে, এটা মিশ্রিত হয়নি, এটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে, এটা হচ্ছে এই যে দেখেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করি, সেটার সঠিক ডোজ যদি কমপ্লিট না হয় সেক্ষেত্রে এই রোগটা হয়। এরপরে আমি আপনাদেরকে আর একটা উল্লেখযোগ্য রোগ দেখাবো, সেটা হচ্ছে যে এই মাছটা দেখেন যে এই যে পিচ্ছিল রোগ, এই যে পিচ্ছিল যে রোগটা হয়েছে, এই যে গোল গোল চাকা চাকা দাগ, লালচে দাগ হওয়া, এই যে নেস পচা, এটা কই মাছের জন্য একটি কমন রোগ। এটা আপনারা জেনে থাকবেন যে এই রোগগুলো কমন রোগ। এই রোগগুলো হয়ে থাকলে আপনারা কী চিকিৎসা দেবেন? এই রোগগুলোর জন্য সহজ সমাধান হচ্ছে ভাইরোসেফ। আপনারা ভাইরোসেফ যদি ব্যবহার করেন, মাসে 2 থেকে 3 দিন যদি কন্টিনিউ, অর্থাৎ আমি আপনাদেরকে সহজ করে বলবো যে সপ্তাহে 1 দিন অন্তত ভাইরোসেফ আপনারা এই কই মাছ চাষ যারা করেন তাদের ব্যবহার করা উচিত। ভাইরোসেফ একটি ফার্স্ট ক্লাস জীবাণুনাশক। এটা এই ধরনের ছত্রাকনাশক, এ ধরনের যে পিচ্ছিল জাতীয় যে রোগগুলো আছে, জেলি রোগ বলা হয় যেটা আর কি, এই ধরনের জেলি রোগ ভালো করার জন্য 100% কার্যকর একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কিন্তু ভিয়েতনামের। তো এই ভিয়েতনামের এই ভাইরোসেফটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার মাছের এই যে এই ধরনের যে রোগ, এই রোগগুলো আসবে না। এই যে আর একটা মাছটা আমি একটু ভালো করে আপনাদের দেখাই, যে দেখেন এই যে এই মাছটারও দেখেন যে সেম অবস্থা। এই এইটা কিন্তু আপনার জেলি রোগ আমরা বলে থাকি। তো এটা ভাইরোসেফ ব্যবহার করলে 100% ভালো করা সম্ভব, এবং এই মাছগুলো সুস্থ সুন্দর প্রাণবন্ধ হতে পারত। দেখেন আমরা মাছগুলোকে আমরা নিজেই প্রতিবন্ধী বানাইছি, কারণ কি আমরা যত্ন করতে পারিনি। যত্নের অভাবে আমাদের মাছ বড় হয় না, যত্নের অভাবে আমরা ট্যাঙ্ক পদ্ধতিতে মাছ চাষ করে লাভ করতে পারি না, আর সেই দোষটা হয়ে যায় হচ্ছে পোনা আলার, ট্রেনিং আলার, প্রোডাক্ট আলার। আমরা যে প্রফেশনালি যত্ন নিতে পারি না, প্রপার গাইড করতে পারি না, সঠিক ডোজ করতে পারি না, এই ব্যর্থতা কিন্তু আমাদের, এই কথা কিন্তু আমরা কখনোই বলি না। যাই হোক, তো আপনারা এই ধরনের রোগের জন্য বিশেষ করে কই, শিং, মাগুর, পাবদা, গুলশা, এই এই টাইপের যে মাছগুলো আছে, যেগুলো ক্যাটফিশ জাতীয় মাছ আছে, এই মাছের জন্য কিন্তু আপনারা ভাইরোসেফটা ব্যবহার করতে পারেন। আর যারা ট্যাঙ্ক পদ্ধতিতে মাছ চাষ করেন তারাই কিন্তু এটা ব্যবহার করবেন। যারা পুকুরে ব্যবহার করেন পুকুরেও ভাইরোসেফ দিতে পারেন, তবে পুকুরে আমি আপনাদেরকে যদি বাংলা এবং সাদা মাছ থাকে, মানে এই ক্যাটফিশ ছাড়াও যদি বাংলা সাদা মাছ থাকে, রুই, মির্কা, কাতল, গ্লাস কাপ, কার্পু, এই ধরনের মাছ যদি থাকে সেক্ষেত্রে আমি পরামর্শ দেব ভাইরোসেফের পাশাপাশি আপনারা বায়োসাইড ব্যবহার করতে পারেন। ভাইরোসেফ এবং বায়োসাইড এই দুইটি যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনার মাছের যে কোনো ধরনের জীবাণু ধ্বংস হয়ে যাবে এবং মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ কাঙ্ক্ষিত মাত্রায় উৎপাদন হবে ইনশাল্লাহ, আশাবাদী। তো আজকে এই বিষয়টাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই প্রোডাক্টগুলো যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কল দিয়ে বিস্তারিত জেনে বুঝে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সশরীরে এসে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। এছাড়াও আমাদের অভিজ্ঞ মৎস্যচাষীর পরামর্শ নিতে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন কল করতে পারেন, যে কোনো সমস্যার সমাধান পেতে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি টিএম মুফিদুল ইসলাম, টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড, নাটোর। আজকের ভিডিও স্পন্সর বাই ফ্লোক A to Z। ধন্যবাদ সবাইকে।